শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলাই সাথে আছি আমি মাজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম, শেষ দিনে দেড় ঘন্টা টিকল বাংলাদেশের প্রতিরোধ, ক্যান্ডি টেস্টে 209 রানের হার, শ্রীলঙ্কার সিরিজ জয়। টেস্ট হারের বড় কারণ টস হার, বলছেন মুমিনুল, কাজ গড়ায় ব্যাটসম্যানরা। ভারতের করোনা পরিস্থিতি কঠিন করেছে মুস্তাফিজ সাকিবের ফেরা, ওয়ানডে সিরিজে খেলাতে মন্ত্রণালয়ের সাথে বিসিবির যোগাযোগ। প্রিমিয়ার লিগ ফুটবলে কাল আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স, টেবিল টপার বসুন্ধরা নামবে পুলিশ এফসির বিপক্ষে। এবার বিস্তারিত শুরুতে ক্রিকেট। শেষ দিন প্রতিরোধ গড়তে পারল না বাংলাদেশ, মাত্র দেড় ঘন্টায় শেষ ইনিংস, তাতে 209 রানের বড় ব্যবধানে হার কপালে জুটেছে। অন্যদিকে সিরিজ জয়ের আনন্দ লঙ্কানদের, 437 রানের টার্গেটে 227 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। অভিষেক টেস্টে 11 উইকেট নিয়ে ম্যাচ সেরা জয়া বিক্রমা। ম্যাচ শেষে সতীর্থদের কি যেন বলছিলেন তামিম ইকবাল, হয়তো ভবিষ্যতের টোটকা, সিরিজের 350-তে সর্বোচ্চ রান তারই, কিন্তু অ্যাপ্রোচটা কি আদেও টেস্ট সুলভ ছিল? ছিল না বলেই ক্যান্ডির দ্বিতীয় টেস্টে 209 রানের বড় হার দিয়ে শেষ হলো শ্রীলঙ্কা মিশন। আগের সন্ধ্যায় শান্ত জানিয়েছিলেন প্রথম সেশনে উইকেট না দেওয়ার স্বপ্নের কথা, হলো উল্টোটা, মাত্র দেড় ঘন্টাই শেষ, অবশিষ্ট 5 উইকেট, যার শুরুটা লিটনকে দিয়ে। জয় বিক্রমার বাহাতের ঘূর্ণি ধরতে না পেরে এলবিডব্লিউ কিছুক্ষণের ব্যবধানে ধনঞ্জয়ের বল মারবো না ছাড়বো করতে গিয়ে কট বিহাইন্ড তাইজুল। মিরাজ তাসকিন মিলে প্রতিরোধের গল্প লিখতে চেয়েছিলেন, কিন্তু 227 রানে সব লণ্ডভণ্ড। প্রথমে তাসকিনকে ফেরান মেন্ডিস, পরের ওভারে জয় বিক্রমে ফেরান মিরাজ আর রাহিকে। প্রথম ইনিংসে 6 উইকেটের পর এবার জয় বিক্রমার শিকার 5 উইকেট। টেস্ট অভিষেকে 10 উইকেটের বেশি নেবার এটি 16তম ঘটনা, আর 13 বছর বিরতির পর এমন সাফল্যের দেখা পেলেন কোনো বোলার। এটা শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, আগে দলের সাফল্য, সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে, ভবিষ্যতে এটা ধরে রাখতে চাই। প্রথম টেস্টের প্রতিরোধ দ্বিতীয় টেস্টে ভেঙে পড়ায় বাংলাদেশের সিরিজ হার 1-0 ব্যবধানে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ হারে ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন টাইগার অধিনায়ক, টস হারকেও কারণ হিসেবে দেখছেন মুমিনুল হক। ব্যাখ্যাও দিয়েছেন, বলছেন ক্যান্ডির উইকেট প্রথম 2 দিন ব্যাটসম্যানদের পক্ষে ছিল, আর শেষ 3 দিন দাপট দেখিয়েছেন স্পিনাররা। ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু দ্বিতীয় টেস্টেই দেখা মিলল পুরনো বাংলাদেশের, যেখানে বাংলাদেশের 2 ইনিংসের যোগফল লঙ্কানদের প্রথম ইনিংসের 493 রানের কম। ফলোঅনে ফেলে ইনিংস হারি যুক্ত তামিম মুশফিকদের কপালে, প্রথম ইনিংসে 251 আর দ্বিতীয় ইনিংসে সাকুল্যে 227 রান। তবে অধিনায়ক মুমিনুলের ব্যাখ্যায় সব পার্থক্যই গড়ে ওঠে টসের মাধ্যমে, সেই সুবিধাই শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছে। এই টেস্টে টসটাই ফ্যাক্টর ছিল, ওটা হেরে যাওয়াতেই পার্থক্য গড়ে ওঠে। প্রথম 2 দিনের উইকেটের সঙ্গে পরের উইকেট আপনি মিলাতে পারবেন না, ওই সুবিধাটাই টস জিতে শ্রীলঙ্কা পেয়েছে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই রকম, তারপর কেন ব্যর্থ দল, এমন প্রশ্নের জুৎসই কোনো জবাব নেই টাইগার অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকবেই, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের অনেক মিল থাকলেও আমরা এই টেস্টে ব্যর্থ হয়েছি। বিশেষ করে প্রথম ইনিংসে আর একটু ভালো ব্যাটিং হলে হিসাবটা ভিন্ন হতো। I think in the first innings we lost.
দেশে ফিরে আবারও লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার পরীক্ষাটা রঙিন পোশাকের, চলতি মাসেই যে ঢাকায় হবে দুদেশের ওয়ানডে সিরিজ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরে মাঠে লঙ্কানদের বিপক্ষে সাকিব মুস্তাফিজ খেলবেন তো, শঙ্কা তৈরি করেছে ভারতের করোনা পরিস্থিতি। সেখান থেকে কেউ দেশে ফিরলে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। 18 মে দেশে ফেরার কথা দুই তারকার। সেক্ষেত্রে নিয়ম শিথিল করা না হলে খেলতে পারবেন না সাকিব মুস্তাফিজ। এছাড়া ব্রডকাস্টারদের অনেকের আসার কথা ভারত থেকে। আইপিএলে 3 ম্যাচের পারফরমেন্সে সমালোচিত হচ্ছেন সাকিব। সাইড বেঞ্চে বসে সতীর্থদের জন্য পানি টেনে ট্রলের শিকার হচ্ছেন। অন্যদিকে মুস্তাফিজ স্বমহিমায় উজ্জ্বল, নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন একের পর এক ম্যাচে। দুই তারকা দুই রকম সময় গেলেও দুজনকেই যে বড্ড করে দরকার বাংলাদেশ দলে। মাসের শেষ দিকে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ, প্রতিশোধের সেই সিরিজে দুই তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনায় দিশেহারা ভারত, নতুন ধরনে দিনের পর দিন খারাপ হচ্ছে অবস্থা। সাকিবের দলে দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। সরকারের করা নির্দেশ, ভারত থেকে কেউ ফিরলে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। একই বিধান সাউথ আফ্রিকার বেলাতেও। 18 মেতে ছুটি শেষ করে সাকিব মুস্তাফিজ ফিরলে খেলা হবে না লঙ্কা সিরিজে। বিসিবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে। সাকিব মুস্তাফিজ ছাড়াও চিন্তার কারণ আছে আরও। ব্রডকাস্ট বিভাগের বেশিরভাগ সদস্য আসবেন ভারত থেকে। হেড কোচ ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুকের যাওয়ার কথা ছিল নিজ দেশে। সাকিব মুস্তাফিজ না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু শ্রীলঙ্কা ট্যুর আপকামিং, এই সময় তো আমাদের শুধু সাকিব মুস্তাফিজ না, বাইরে থেকে তো আরো আসবে। আমাদের সাপোর্ট স্টাফ থাকবে, আমাদের প্রোডাকশন টিম থাকবে, টিভি প্রোডাকশন টিম। এগুলোর ব্যাপারে আমাদের এই কোয়ারেন্টাইন প্রোটোকল অ্যাপ্লিকেবল হবে কি না সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। 20 মে প্রস্তুতি ম্যাচের পর 23 মে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেনি মুমিনুল হকের দল। টেস্টের হতাশা ওয়ানডে সিরিজে ভুলিয়ে দেবার পরিকল্পনা টাইগারদের। মিরপুরে আজ দ্বিতীয় দিন অনুশীলন করেছে ওয়ানডে স্কোয়াডের সদস্যরা। সীমিত ওভারের ক্রিকেটে ফিনিশিং এ দক্ষতা বাড়াতে কাজ করছেন মোসাদ্দেক রিয়াদরা। আমার শেপ আগের থেকে অনেক ভালো আছে, তো এই জায়গা থেকে বলবো যে আমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট এখন। এবং সাম্প্রতিক সময়ে আমাদের দলের যে অবস্থা সবাই দেখতেছি, আমরা একটা ব্যাড টাইম পার করতেছি এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা আমরা ওভারকাম করব এবং আমাদের টিম খুব ভালোভাবে কামব্যাক করবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা শক্ত করতে প্রথমে জোর দিতে হবে তৃণমূলে। এই মতদর্শে বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার উপকার সাবেক বোর্ড সভাপতি কামাল জিয়াউল ইসলাম মারা গেছেন। সোমবার বিকেলে বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গৌণী সংগঠক। 80 এবং 90 দশকে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চালুর পেছনে বড় অবদান রেখেছিলেন কামাল জিয়াউল ইসলাম। নির্মাণ স্কুল ক্রিকেটের মাধ্যমে তুলে আনেন অনেক তরুণ প্রতিভা। 1983 থেকে 1987 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। গৌণী এই সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সম্মানে মঙ্গলবার বিসিবির পতাকা অর্ধনমিত রাখা হবে। কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচ স্থগিত হয়েছে। আহমেদাবাদে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল রাত 8টায়। পরবর্তীতে খেলাটি আয়োজন করবে কর্তৃপক্ষ। ম্যাচের আগে কেকেআর ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হয়েছিল। এতে করোনা পজিটিভ হন দলটির দুই স্থানীয় ক্রিকেটার। স্পিনার ভরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ার ছাড়া বাকি ক্রিকেটারদের ফল এসেছে নেগেটিভ। জৈব সুরক্ষা বলয়ে আসর শুরু হওয়ার পর এই প্রথম চলতি আইপিএলে কোন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। এবার ফুটবলের খবর। প্রিমিয়ার লিগ ফুটবলে কাল রয়েছে 3টি ম্যাচ। বিকাল 4টায় আবাহনের প্রতিপক্ষ ব্রাদার্স, সন্ধ্যা 7টায় পুলিশ এফসির বিপক্ষে লড়বে টেবিল টপার বসুন্ধরা কিংস, রাত 9টায় শেখ রাসেলের মুখোমুখি হবে রহমতগঞ্জ। সবগুলো ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। করোনার বিরতির পরও বসুন্ধরা কিংস তাদের ফর্ম ধরে রেখেছে। লম্বা সময় পর উত্তর বারিধারার বিপক্ষে 6-0 গোলের উড়ন্ত শুরু জানান দিচ্ছে সঠিক পথে আছে অস্কার ব্রজনের শিষ্যরা। সেরা গোলদাতার তালিকায় প্রথম দুজনই কিংস শিবিরের রবসন রবিনিও ও রাহুল বেসেরা পাল্লা দিয়ে লড়ছেন। ওদিকে শেখ জামালের ওমর জোবে চেষ্টা চালাচ্ছেন তাদের দুজনকে ছাড়িয়ে যেতে। মঙ্গলবার কিংসের লড়াই পুলিশ এফসির বিপক্ষে, অপরাজিত খেতাব রাখাই বসুন্ধরার লক্ষ্য।
আগের বার লীগ শিরোপা হাতছাড়া হলেও এবার সেটা উদ্ধারের মিশন আবাহনীর। কিন্তু মাঝপথে ছন্দ হারানোয় টেবিলের তিনে আকাশী নীলরা, দুয়ে থাকা শেখ জামালের থেকে 3 পয়েন্ট পিছিয়ে মারিও লেমোসের শিষ্যরা। দ্বিতীয় লেগের শুরুটাও ভালো হয়নি, পুলিশ এফসির বিপক্ষে 2-2 গোলের ড্র, আবাহনী লড়বে দুর্বল ব্রাদার্সের বিপক্ষে। সাইফার শেখ রাসেলের পয়েন্ট সমান 23, সেরা পাঁচের জায়গা নিশ্চিতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে দুদলকেই। সেখানে শেখ রাসেলের পরীক্ষা এবার রহমতগঞ্জের বিপক্ষে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 11 বছর পর সেরিয়া চ্যাম্পিয়ন হল ইন্টার মিলান, ইভেন্টাসের বিজয় রথ থামিয়ে দিল কন্তের দল। মিলানে যখন উৎসব, ওল্ড ট্রাফোর্ডে তখন সমর্থকদের বিক্ষোভে ফেটে পড়েছে। ফুটবলকে প্রাধান্য না দিয়ে অর্থ লালসার অভিযোগ ম্যান ইউনাইটেড মালিক পক্ষের দিকে। সমর্থকদের বিক্ষুব্ধ প্রতিবাদে স্থগিত হয়েছে ইউনাইটেড লিভারপুল হাই ভোল্টেজ ম্যাচ। মিলানের পথে পথে বাঁধ ভাঙা উল্লাস, ডুমডি মিলানের প্রাঙ্গণ বিজয়ের উৎসবে রঙিন। পরম কাঙ্ক্ষিত শিরোপা এসেছে দীর্ঘ 11 বছর পর। ইউভেন্টাসের টানা 9 ট্রফি জয়ের রথ থামিয়ে দিয়েছে ইন্টার। দাপট দেখিয়ে 19 বারের মতো সেরিয়া চ্যাম্পিয়ন ইন্টার মিলান ক্রোটনের মাঠে জিতে শিরোপা জয় থেকে মাত্র 1 পয়েন্ট দূরত্বে ছিল নেরাজ্জুরিরা। সাসুওলো আটালান্টা ম্যাচ 1-1 গোলে ড্র হয়। 2 নম্বরে থাকা আটালান্টার চেয়ে 13 পয়েন্ট এগিয়ে যায় ইন্টার, আর এতেই 4 ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন কন্তের দল। ইন্টারের সেরিয়া জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রোমেলু লুকাকু ও লাউতারো মার্টিনেজের। এখন পর্যন্ত লিগে লুকাকুর 21 ও মার্টিনেজের গোল 15টি। মিলানে যখন বিজয় উৎসব শুরু হয় ওল্ড ট্রাফোর্ডে তখন আগুন জ্বলছে। সমর্থকদের বিক্ষোভের মুখে ভেস্তে যায় ঐতিহ্যের লড়াই। মাঠে গড়ায়নি ইউনাইটেড লিভারপুল ম্যাচ, যে ম্যাচে লিভারপুল জিতলেই নিশ্চিত হয়ে যেত ম্যান সিটির প্রিমিয়ার লিগ জয়। মালিকপক্ষ গ্লেজার পরিবারের প্রতি অভিযোগের তীর অনেক দিন ধরে, প্রায় 150 বছরের ক্লাব ইতিহাসকে অগ্রাহ্য করে কদিন আগে সুপার লিগে নাম লিখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের চাপা ক্ষোভ উস্কে যায় এতেই, ক্ষোভ ছিল অনেক আগে থেকেই। 2005 সালে ঋণের দায়ে জর্জরিত ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেয় গ্লেজার পরিবার। এরপর ক্লাবটি আর্থিকভাবে স্থিতিশীল হলেও ফুটবলের মান কমেছে, লভ্যাংশের বড় অংশ নিয়ে নেয় গ্লেজার্সরা। ক্লাবের সুদিন ফিরিয়ে আনতে মালিকানা পরিবর্তনের জোরালো দাবি উঠেছে ওল্ড ট্রাফোর্ডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসির জোড়া গোলে লা লিগায় দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে 3-2 ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধে স্কোর করতে পারেনি কোনো দল, বিরতির পর গ্যাব্রিয়েলের গোলে লিড নেয় ভ্যালেন্সিয়া। বার্সাকে সমতায় ফেরান মেসি, একটু পরেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। 69 মিনিটে ফ্রি কিক গোল করেন মেসি। শেষ দিকে ভ্যালেন্সিয়া মিডফিল্ডার সোলার গোল করলেও ব্যবধানের বার্সার জয়ে বাধা হতে পারেননি। শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে রইল বার্সেলোনা। রিয়ালের সমান 74 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে কোম্যানের দল। যত খেলা শেষ করা জানাচ্ছি শিরোনামগুলো। শেষ দিনে 1.5 ঘন্টা টিকল বাংলাদেশের প্রতিরোধ। ক্যান্ডি টেস্টে 209 রানের হার, শ্রীলঙ্কার সিরিজ জয়। টেস্ট হারের বড় কারণ টস হারে বলছেন মুমিনুল, কাজ করায় ব্যাটসম্যানরা। ভারতের করোনা পরিস্থিতি কঠিন করেছে মুস্তাফিজ সাকিবের পেরা। ওয়ানডে সিরিজে খেলাতে মন্ত্রণালয়ের সাথে বিসিবির যোগাযোগ। প্রিমিয়ার লিগ ফুটবলে কাল আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স, টেবিল টপার বসুন্ধরা নামবে পুলিশ এফসির বিপক্ষে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরে আয়োজন।